বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। বাংলাদেশের স্বাধীনতা এবং গণতন্ত্রের রক্ষক রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 45তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি প্রথমেই দেশের গণতান্ত্রিকামী জনগণকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। বিএনপি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ফসল, বিএনপি মুক্তিযুদ্ধের দল, বিএনপি মুক্তিযোদ্ধাদের দল, গণতন্ত্রকামী জনগণের ত্যাগ, তিতিক্ষা, সমর্থন, সহযোগিতায় প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় এবং বিশ্বস্ত রাজনৈতিক দল। বিএনপির নেতৃত্ব ও ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের গৌরব গাথা। বিএনপির 45তম প্রতিষ্ঠা বার্ষিকীর এই শুভ লগ্নে আমি সকল বীর মুক্তিযোদ্ধাদের জানাই বিনম্র শ্রদ্ধা। বিএনপির সংগ্রাম, সাফল্য ও গৌরবের 45তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র প্রতিষ্ঠার ইতিহাসে অনিবার্য চরিত্র স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বিশেষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। স্বাধীনতার ঘোষক জিয়া 1978 সালে শুধু বিএনপি প্রতিষ্ঠা করেননি, বিএনপি প্রতিষ্ঠার আগে দেশে আওয়ামী লীগ সহ সাংবিধানিকভাবে নিষিদ্ধ করে দেওয়া সকল রাজনৈতিক দলকে স্বনামে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। সন্ত্রাস, দুর্নীতি, নৈরাজ্য কবলিত স্বাধীনতা উত্তর বাংলাদেশে গণতন্ত্রের সৌন্দর্য, বহু দল, বহু মত, বহু পথ রচনার দ্বার উন্মুক্ত করে দিয়েছিলেন। বিএনপির 45তম প্রতিষ্ঠার শুভ লগ্নে আমি মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার দূরদর্শী, সাহসী এবং আপোষহীন নেতৃত্বের কথা কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করতে চাই। সরকারে কিংবা বিরোধী দলে প্রতিটি ক্ষেত্রেই দেশের নেত্রীর সাহসী, বিচক্ষণ ও আপোষহীন নেতৃত্ব ও ব্যক্তিত্ব দেশে গণতন্ত্রের বিকাশ এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। দেশের প্রতিটি গণতান্ত্রিকামী মানুষের ঘরে ঘরে বিএনপিকে পৌঁছে দিয়েছে। প্রিয় দেশবাসী, সেই মজলুম নেত্রী বেগম খালেদা জিয়া আজ জালিমের ষড়যন্ত্রের বেড়াজালে বন্দী। তাকে উন্নত চিকিৎসার সুযোগ থেকেও করা হয়েছে বঞ্চিত। কিন্তু কি তার অপরাধ? তার একমাত্র অপরাধ, তিনি দেশে গণতন্ত্র এবং আইনের শাসন দেখতে চেয়েছিলেন, স্বাধীন রাষ্ট্রে মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। দেশের আজকের রাজনৈতিক বাস্তবতা হচ্ছে খালেদা জিয়ার মুক্তির সঙ্গেই জড়িয়ে আছে দেশ, জনগণ ও গণতন্ত্রের মুক্তি, এবং গণতন্ত্রের মুক্তির সঙ্গেই জড়িয়ে আছে খালেদা জিয়ার মুক্তি। বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার জন্য প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত বিএনপির অসংখ্য নেতা, কর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষী প্রাণ দিয়েছেন, আহত হয়েছেন, নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন। মানুষের অধিকার প্রতিষ্ঠার চলমান আন্দোলনেও সারা দেশে দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তির বিভিন্ন পর্যায়ের লক্ষ লক্ষ নেতাকর্মী নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছেন প্রতিনিয়ত। গণতন্ত্রের জন্য আপনাদের এই ত্যাগ ও অবদান ইতিহাসের পাতায় অবিস্মরণীয় হয়ে থাকবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী দিনে গণতান্ত্রিক সরকারও গণতন্ত্রের জন্য আপনাদের এই ত্যাগ ও অবদান যথাযোগ্য মূল্যায়ন করবে এবং স্মরণ রাখবে। প্রিয় দেশবাসী, বাংলাদেশ যখনই সংকটের মুখোমুখি হয়েছে, দেশে যখনই গণতন্ত্রের কবর রচিত হয়েছে কিংবা
গণতন্ত্র সংকটাপন্ন হয়েছে, প্রতিবারই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তি বিএনপি যুগান্তকারী ভূমিকা রেখেছে, এখনও রেখে চলছে। এটি 1975 সালের 7ই নভেম্বর, 90-এর স্বৈরাচার বিরোধী গণ অভ্যুত্থান কিংবা বর্তমানে চলমান ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, প্রতিটি ক্ষেত্রেই প্রমাণিত সত্য। মুক্তিযুদ্ধের মূল ধারা বিচ্যুত হয়ে দেশ এখন মাফিয়া চক্রের কবলে। বর্তমানে মাফিয়া চক্রের নির্মম থাবায় ক্ষত বিক্ষত মুক্তিযুদ্ধের মূল মন্ত্র সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, মানবাধিকার ব্যক্তিত্ব আদিলুর রহমান খান কিংবা ডক্টর শহীদুল আলমের মতন দেশে বিদেশে সম্মানিত মানুষেরা এখন ন্যায় বিচারহীন, বাংলাদেশে মানবিক মর্যাদা হারিয়ে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা মাথায় নিয়ে আদালতের বারান্দায় বারান্দায় ঘুরছেন। অথচ যারা দেশের হাজার হাজার কোটি টাকা লুট করেছে, টাকা পাচার করে বিদেশে বেগম পাড়া কিংবা সেকেন্ড হোম গড়ে তুলেছে, বেপরা দুর্নীতিতে লিপ্ত রয়েছে, এখন তাদেরই দখলে দুদক, আদালত, সচিবালয়, গণভবন কিংবা বঙ্গভবন। প্রিয় দেশবাসী, একজন মাত্র ব্যক্তির ক্ষমতা লিপ্সার কারণে আজ গভীর সংকটে আমাদের এই প্রিয় মাতৃভূমি, প্রিয় বাংলাদেশ, নির্যাতিত জনগণ একদিকে অর্থাভাবে অর্ধাহারে অনাহারে কাটছে, দিনমজুর, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের দিনকাল, অপরদিকে ক্ষমতাসীন আওয়ামী দুর্নীতিবাজরা সিন্ডিকেট করে দেশে ডিম, তেল, চাল, চিনি, মরিচ, পেঁয়াজ প্রায় সকল নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিক হারে বাড়িয়ে দিয়েছে। মাফিয়া সরকারের বাণিজ্য মন্ত্রী বলেছে সিন্ডিকেটে হাত দেওয়া যাবে না, অপরদিকে দলীয় দুর্নীতিবাজদের সিন্ডিকেট না ভেঙে বরং নানা রকমের হাস্যকর পরামর্শ দিয়ে নিশিরাতের সরকারের অবৈধ প্রধানমন্ত্রী জনগণের সঙ্গে রসিকতা করছে। বছরের পর বছর ধরে বিনা ভোটে ক্ষমতা কুক্ষিগত করে রাখতে পেরে নিশিরাতের সরকার এখন কারো কাছেই কোনো জবাবদিহিতার পরোয়া করছে না। দেশে প্রতি বছর ডেঙ্গু হানা দিয়ে কেড়ে নিচ্ছে অসংখ্য মানুষের প্রাণ, অথচ ডেঙ্গু মোকাবেলায় কোনো গবেষণা ও প্রস্তুতি না থাকায় ডেঙ্গু এখন মহামারী রূপ আকার ধারণ করেছে। রাষ্ট্র পরিচালনার সকল ক্ষেত্রে ব্যর্থতার পরও মাফিয়া সরকারের নেতাকর্মীদের হুমকি ধামকি আর বাচালতার কারণে নিশ্চুপ আত্মমর্যাদা সম্পন্ন সাধারণ মানুষ, এর পরেও মানুষের টুটি চেপে ধরতে সাইবার নিরাপত্তা আইন নামে আরও একটি কালো আইন জনগণের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। প্রিয় দেশবাসী, দেশ এবং জনগণের এমন নাজুক পরিস্থিতিতে নির্যাতিত অবহেলিত জনগণের সামনে দেশের বিচার বিভাগ আশার আলো দেখাতে পারত, কিন্তু দুঃখজনক হলেও সত্য, কতিপয় বিচারকের বক্তব্য শুনলে মনে হয় এরা বিচারক নয়, স্রেফ ফ্যাসিবাদের তল্পিবাহক। এদের কারণেই আদালত এখন আর গণতন্ত্রকামী মানুষের আশ্রয়স্থল নয়, বরং আরেক আয়নাঘরে পরিণত হয়েছে। স্বাধীনতা উত্তর সময়ের মতন আবারও নৈরাজ্যের অন্ধকারে নিমজ্জিত আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, কোনো একটি প্রতিষ্ঠানেও নেই শৃঙ্খলা। প্রিয় দেশবাসী, দুদুককে দুর্নীতিমুক্ত করতে হলে, আদালতে ন্যায় বিচার পুনঃপ্রতিষ্ঠিত করতে হলে, ভোট ডাকাতদের হাত থেকে নির্বাচন কমিশনকে মুক্ত করতে হলে, দেশে আইনের শাসন ও জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা করতে হলে, সর্বোপরি দেশে গণতন্ত্র, মানবাধিকার এবং মানুষের
ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হলে মাফিয়া সরকারের কবল থেকে বাংলাদেশকে মুক্ত করার এখনই সময় দাবি। দাবি আদায় ইতিমধ্যেই স্লোগান উঠেছে, দফা এক দাবি এক, ফ্যাসিস্ট হাসিনার পদত্যাগ। গুম, খুন, অপহরণ, সন্ত্রাসী হামলা, গায়েবি মামলা, নির্যাতন, নিপীড়ন সহ শত বাধা বিঘ্ন মোকাবেলা করেই বিএনপির নেতাকর্মীরা জনগণের বাংলাদেশ জনগণের হাতে ফিরিয়ে দিতে আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছে। চলমানে আন্দোলন 18 কোটি মানুষের অধিকার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠা এবং প্রায় 12 কোটি ভোটারের লুণ্ঠিত ভোটের অধিকার আদায়ের আন্দোলন। প্রিয় দেশবাসী, আমি আগেও বলেছি, আজ আবারও আপনাদের সামনে বলতে চাই, চলমানে আন্দোলন এককভাবে ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপির একক কোনো আন্দোলন নয়। এই আন্দোলনে বিএনপি একাও নয়, কারণ চলমানে আন্দোলন দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশের প্রতিটি শিক্ষক, শিল্পী, সাংবাদিক, বুদ্ধিজীবী, কৃষক, শ্রমিক, দিনমজুর, ব্যবসায়ী, ছাত্র, তরুণ, যুবক, শিশু ও নারী সহ প্রবাসী বাংলাদেশী অর্থাৎ সর্বস্তরের প্রতিটি শ্রেণী পেশা মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। বাংলাদেশের পক্ষের, গণতন্ত্রের পক্ষের শক্তির প্রায় প্রতিটি রাজনৈতিক দল চলমানে আন্দোলনে সক্রিয়ভাবে শরিক রয়েছেন। মানুষের অধিকার প্রতিষ্ঠার দাবি আদায় করেই তবেই আমরা ঘরে ফিরে যাব, কারণ একজন মাত্র ব্যক্তির ক্ষমতার লালসার কারণে বাংলাদেশ হেরে যেতে পারে না, জনগণ পরাধীন থাকতে পারে না। প্রিয় দেশবাসী, আমাদের দাবি স্পষ্ট, অবৈধ সরকার, অবৈধ সংসদ এবং বর্তমান মেরুদণ্ডহীন নির্বাচন কমিশনকে রেখে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। ফ্যাসিস্ট হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে রেখে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন হতে হবে। জনগণের এ দাবি অসাংবিধানিক নয়, কারণ সংবিধান অনুসারেই জাতীয় সংসদ হতে হবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে। কিন্তু 2014 কিংবা 2018 সালে জাতীয় নির্বাচনের নামে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে। প্রত্যক্ষ ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচনে জনগণের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে, এটি স্পষ্টতই সংবিধানের লঙ্ঘন। প্রিয় দেশবাসী, এখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, দেশের বর্তমান সংসদ সরকার অবৈধ। এটি এখন শুধু বাংলাদেশের জনগণই নয়, বরং সমগ্র গণতান্ত্রিক বিশ্ব একই কথা বলছে। আজ সম্প্রতি আপনারা দেখেছেন শতাধিক নোবেল বিজয়ী সহ বিশ্বের বিভিন্ন দেশের 160 জন নেতা একটি বিবৃতি দিয়েছেন। তারা তাদের বিবৃতিতে স্পষ্টভাবে বলেছেন 2014 এবং 2018 সালের তথা কথিত সরকার সংসদের বৈধতার সংকট রয়েছে। এটি আজ প্রমাণিত, দেশে বিদেশে বাংলাদেশের বর্তমান সরকার ও সংসদের বৈধতার সংকট সর্বজন স্বীকৃত। সুতরাং অবৈধ সরকারের মুখে সংবিধানের দোহাই দিয়ে জনগণের দাবি উপেক্ষা করা মানায় না। জনগণ আশা করে অবৈধ সরকার অযথা সংবিধানের দোহাই না দিয়ে অবিলম্বে জনগণের দাবি মেনে নেবে, কারণ নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে আগামী
জাতীয় নির্বাচন সম্ভব, শুধু প্রয়োজন সদিচ্ছার। প্রিয় দেশবাসী, এবার আমি জনপ্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি দৃষ্টি আকর্ষণ করে একটি কথা বলতে চাই। আপনাদের অনেকেরই নিজস্ব রাজনৈতিক বিশ্বাস রয়েছে। আমি মনে করি রাজনৈতিক বিশ্বাস থাকা অন্যায় নয়, তবে প্রশাসনিক কার্যক্রমে দলীয় বিশ্বাস নয়, বরং জনগণের ইচ্ছা তথা দেশের স্বার্থের প্রতিফলন ঘটাতে হবে। সুতরাং আপনাদের প্রতি আমার আহ্বান, আপনারা এবারও সতর্ক থাকবেন, যাতে অতীতের মতন ভবিষ্যতেও আবারও ফ্যাসিস্ট হাসিনা আপনাদেরকে জনগণের ভোট ডাকাতির সঙ্গে জড়িত করতে না পারে। আপনাদেরকে যাতে জনগণের প্রতিপক্ষ হিসাবে দাঁড় করাতে না পারে। আন্দোলনকারী জনগণের পক্ষ থেকে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আপনি যাতে দিনের বেলা ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোটটি নিজেই নিরাপদে নিজের পছন্দের প্রার্থীকে দেবার অধিকার অর্জন করতে পারেন, আপনার সেই গৌরবজনক ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্যই জনগণের এই আন্দোলন। জনগণের এই আন্দোলন আপনাদের বিরুদ্ধে নয়। অতএব জনপ্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রত্যেক কর্মকর্তা ও সদস্যের প্রতি আমার আহ্বান, আমাকে আপনার ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ দিন। আপনি আপনার পছন্দের প্রার্থীকে ভোট দেবার সুযোগ নিন। প্রিয় দেশবাসী, সবশেষে আমি সারা দেশে আমার দলের সর্বস্তরের নেতা, কর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষী এবং বিশেষ করে গণতন্ত্রকামী প্রিয় দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই, ক্ষমতাসীন অপশক্তি নানা রকমের নোংরামি গুজব অপপ্রচার শুরু করেছে। আপনারা এসব অপপ্রচার গুজব সম্পর্কে সতর্ক থাকবেন, এসব অপপ্রচার গুজবে কান দেবেন না। প্রয়োজন ঐক্য, সময়ের দাবি ঐক্যবদ্ধ থাকা। চোখ কান খোলা রাখুন, ক্ষমতাসীন আওয়ামী অপশক্তির দিন দ্রুত ফুরিয়ে আসছে। মনে রাখবেন, আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী মন্ত্রীর রাত কেটে ভোর আসে ক্ষমতা হারানোর এক অজানা আশঙ্কায়। অপরদিকে গণতন্ত্রকামী প্রতিটি মানুষের রাত কেটে নতুন সূর্যোদয় ঘটে একটি গণতান্ত্রিক ভোরের প্রত্যাশায়। সুতরাং গণতন্ত্রকামী জনগণের হারানোর কিচ্ছু নেই, বরং মুক্তিকামী মানুষের বিজয় আসন্ন ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আল্লাহ হাফেজ।